নানগুল শহরের পুরাতন কোর্ট এলাকায় নির্মিত ছয়তলা বিশিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটিতে হার্ট ইনস্টিটিউট করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদুল। রোববার 14 ফেব্রুয়ারি দুপুরে নানগঞ্জের খানপুর 300 শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে নানগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রী এই আশ্বাস দেন। পরে শামীম ওসমান মন্ত্রীকে সরজমিনে পুরাতন কোর্ট এলাকায় নিয়ে ভবনটি দেখান। এ সময় মন্ত্রী করোনার রেড জোন হিসেবে খ্যাত নারায়ণগঞ্জকে করোনামুক্ত করার যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখায় শামীম ওসমানের প্রশংসা করেন। আমি আশা করি যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মেডিকেল কলেজ করার ব্যাপারে, সেই ব্যাপারে আপনারা এই মুহূর্তে অত সিদ্ধান্ত দিতে পারবেন না, বাট আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে আপনি সহ আপনার টিম যেভাবে এসেছেন, আপনাকে যেভাবে আমাদের রিসিভ করার কথা ছিল, যেহেতু আমরা নারায়ণগঞ্জবাসী কৃতজ্ঞ, আল্লাহর হুকুমই করেছেন, কিন্তু আমরা ভেরি শর্ট টাইম করোনার পরীক্ষা এবং এই হাসপাতাল, সিভিল সার্জন এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ, এই ছেলেমেয়েরা এবং যাদেরকে টেম্পোরারি বেস নিয়োগ দেওয়া হয়েছিল, আমি অনুরোধ করব ওদেরকে যাতে পারমানেন্ট করা হয়। নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন, যেটাতে নারায়ণগঞ্জে 3 বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যেটা প্রায় 40 থেকে 50 কোটি টাকা ব্যয় করা হয়েছে, ল্যান্ডের দামও 50 কোটি টাকা, এবং আমাদের আইনমন্ত্রী মহোদয়কে এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল, উনি তখন বলেছেন যেখানে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন যাবে না, ওইটা ওখানে ট্রান্সফার করবে, যে কোনো একটা মন্ত্রণার সাথে আলাপ করে এই ভবনটা ওখানে দেওয়া হবে। কিন্তু ছোট্ট একটা বিষয়, এখানে আর 6তলা বিল্ডিংটা আছে, নারায়ণগঞ্জে যদি কেউ হার্টের রোগী হয়, যদি আমারও এই মুহূর্তে হার্টের অ্যাটাক করে, আপনারা আমাকে নিয়ে যাওয়ার মতো নারায়ণগঞ্জে কোনো জায়গা নাই। সো আমরা চাই ওই ভবনটাকে, আইনমন্ত্রী কথা দিয়েছেন, আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী আপনি এবং আমাদের অত্যন্ত সুযোগ্য সচিব মহোদয় আছেন, যদি আপনারা একটু উদ্যোগ নেন এবং নারায়ণগঞ্জের মানুষকে এই আশ্বাসটা দিয়ে যান যে ইনশাল্লাহ যদি আইন মন্ত্রণালয় জায়গাটা হস্তান্তর করে, এখানে একটা অত্যাধুনিক হার্ট ইনস্টিটিউট যদি হয়, নারায়ণগঞ্জবাসী আপনাদের জন্য আর কিছু করতে না পারলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তো দোয়া করি, ইনশাল্লাহ আমার মনে হয় সেই দোয়াতে আপনারা এমনি সামিল আছেন, আগামীতে থাকবেন, এটা আমার আবেদন আপনার কাছে। ঢাকার পরেই আমার কাছে মনে হলো নারায়ণগঞ্জ, এবং এই নারায়ণগঞ্জে আমাদের ইয়ের পাশাপাশি, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি যেহেতু অনেক লোক থাকে, চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়া প্রয়োজন। এখানে একটি হাসপাতালে আমরা এখানে আসলাম, এই হাসপাতালটি আমরা ঘুরে দেখলাম, এখানে করোনার টিকা দেওয়া হচ্ছে, আইন মন্ত্রণালয়ের অধীনে একটি ভবন আছে, সেই ভবনটাতে হার্ট হাসপাতাল করার জন্য ওনাদের অনুরোধ রয়েছে। আমরা এই বিষয়ে যথাযথ গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করব, যাতে কিনা এই ভবনটাকে, যেটা সরকারি অর্থায়নে এটা তৈরি হয়েছে, পড়ে আছে 3 বছর যাবৎ এবং অর্থের অপচয় হচ্ছে, মানুষের কোনো কাজে লাগছে না, আমরা আইন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এই ভবনটি নেওয়ার চেষ্টা করব। ভবনটি যদি আমরা নিতে পারি, অবশ্যই এখানে একটি সুন্দর হাসপাতাল আমরা নির্মাণ করার চেষ্টা করব। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোস্তাইন বিল্লা, পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।